নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/12/2021 পশ্চিমবঙ্গের একটি জেলার পৌরসভাতে একাধিক পদে চাকরির সুযোগ রয়েছে বা সুযোগ এসেছে। যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন, যারা এলিজিবল হবেন দ্রুত আবেদন করবেন। তো দেখে নেবো চাকরির খবরটি, তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। এই ভ্যাকান্সিটা রয়েছে দার্জিলিং পৌরসভার আন্ডারে কিছু কর্মী নিয়োগ করা হবে। মোট 5টি ভিন্ন পদে 6টি শূন্য পদে নিয়োগ করা হবে। ম্যানেজার পদগুলির 2 বছরের, বাকি পদগুলোর 1 বছরের অস্থায়ী চুক্তিভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীকালে এই চুক্তিভিত্তি করার কথা বলা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ম্যানেজার, এর জন্য সোশ্যাল সায়েন্সের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। সোশ্যাল সায়েন্সের আন্ডারে গ্র্যাজুয়েট পাস করলে হবে এবং ইকোনমিক, সোশিওলজি, ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক প্রভৃতি বিষয় নিয়ে পড়লে অগ্রাধিকার পাওয়া যাবে। এছাড়া যে বিষয়গুলো দেখা হবে, সোশ্যাল ডেভেলপমেন্টে 2 থেকে 3 বছর কাজের অভিজ্ঞতা, এমএস অফিসের পারদর্শী হতে হবে এবং ইংরেজি, পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা নেপালিতে কথা বলতে জানতে হবে। বেতন 50,000 টাকা, শূন্য পদ 1টি। নেক্সট হচ্ছে স্কিল মাইক্রো এন্টারপ্রাইজ ম্যানেজার, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্টের গ্র্যাজুয়েট হলে হবে। ইকোনমিক্স একইভাবে, ইকোনমিক, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, ম্যানেজমেন্টের ওপর পড়াশোনা থাকলে অগ্রাধিকার পাবে। 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার সঙ্গে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা প্রজেক্ট ম্যানেজার ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে পারদর্শী হতে হবে, এটাও একই রকম। তারপর হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, এটা হচ্ছে কমার্সের বিভাগে গ্র্যাজুয়েট হলেই হবে এবং সরকারি সোসাইটি, ফার্ম বা অ্যাসোসিয়েশনে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসব কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। আর ডাটা এন্ট্রি অপারেটার, এটা যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস করলে হবে। ন্যূনতম 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তার সঙ্গে সরকারি সোসাইটি, ফার্ম বা অ্যাসোসিয়েশনের সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিসে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি জানতে হবে। 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং শূন্য পদ 1টি। তো এই সমস্ত পদের জন্য, ম্যানেজার পদের জন্য বয়স 1/4/2021 সাপেক্ষে 40 বছরের মধ্যে হতে হবে এবং কমিউনিটি অর্গানাইজার ও অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটার পদের জন্য 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সের সীমা হতে হবে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে জমা করতে হবে, নিজস্ব আবেদন জমা দিতে করতে হবে এবং এই বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। আবেদনের শেষ তারিখ 31শে ডিসেম্বর 2021, 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু আবেদন করতে হবে, আর মাত্র হাতে 2 দিন। এবং আবেদন মূল্য কোনো রকম মূল্য চাওয়া হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে। নিয়োগ পদ্ধতি, শিক্ষাযোগ্য, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রথমে প্রার্থী বাছাই করা হবে, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো যারা আবেদন করতে চান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে, এই দার্জিলিংয়ে জেলার দার্জিলিংয়ের পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা খোঁজ নিন। তো যাই হোক, আপডেটটা শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।